স্টেরয়েড জাতীয় ড্রাগকে না বলুন, স্টেরয়েড জাতীয় ড্রাগকে না বলুন, যেভাবেই হোক যত কমই সম্ভব এটা নেবেন, যত কমই সম্ভব, প্লিজ প্লিজ প্লিজ, নাহলে আপনার অনেক দিকে অনেক ক্ষতি করবে আর সাময়িক আরাম দেবে, তাতে আমার নাম হবে ডাক্তার আমজাদ সাহেব খুব ভালো মানুষ, এমন একটা ওষুধ দিলো ভালো হয়ে গেল, কিন্তু সেটি সাময়িক, কখনো ওইটা কিন্তু বাস্তব না, ওটা কিন্তু লং টার্মে কোনো ঠিক করবে না, সাময়িকভাবে আমি ভালো লাইভ, ওটাকে বলা হয় জীবনদায়ী অসুখ, ওষুধ জীবন, যখন আমার শেষ অবস্থা, যখন আমার ব্লাড প্রেশার আমি উঠাতে পারছি না, রক্ত চাপ কমে যাচ্ছে শরীরে, প্রদাহ মারাত্মকভাবে হচ্ছে, মারাত্মক একটা রিয়াকশান হয়েছে, সে ড্রাগ রিয়াকশানে হোক কিংবা কোনো কিছু খাওয়ার জন্য হোক, চিংড়ি মাছ খেয়ে রিয়াকশান হয়ে গেল, তখন আমার ওই ওষুধটি জীবনদায়ী, জীবনকে রক্ষাকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হবে। হাঁটু প্রতিস্থাপনটি এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা শল্য চিকিৎসা, যেটি শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, কারণ মানুষ এখানে ওখানে যায় এই ওষুধ খাচ্ছে, এবং জানেন আপনারা যে ওষুধ খেয়ে ওষুধের ইফেক্টে, ওষুধের মানে আমাদের যে পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর কিডনি নষ্ট হচ্ছে, প্রচুর আমাদের আমাদের ওজন বাড়ছে, এমনকি কেউ কেউ ব্যথায় অস্থির হয়ে ইঞ্জেকশন দিয়ে ওখানে ইনফেকশন প্রদাহ করে ফেলছে। সুতরাং খুবই সাবধান, কথায় কথায় ইঞ্জেকশন হাঁটুর মধ্যে দিতে দেবেন না, কথায় কথায় স্টেরয়েড দিয়ে দেবে ব্যথা কমানোর জন্য, যেটি সাময়িকভাবে এটি সর্বনাশ করে দিচ্ছে, আপনার ওজন আরও বাড়াবে, আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, ব্লাড প্রেশার বাড়বে, কোলেস্টেরল বাড়বে, আপনার ইমিউনিটি যেটা বলা হয় শরীরের যে যে আমাদের যে প্রতি যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটি এটি ধ্বংস করে দিচ্ছে। কাজেই স্টেরয়েড জাতীয় ড্রাগকে না বলুন, স্টেরয়েড জাতীয় ড্রাগকে না বলুন, যেভাবেই হোক যত কমই সম্ভব এটা নেবেন, যত কমই সম্ভব, প্লিজ প্লিজ প্লিজ, নাহলে আপনার অনেক দিকে অনেক ক্ষতি করবে আর সাময়িক আরাম দেবে, তাতে আমার নাম হবে ডাক্তার আমজাদ সাহেব খুব ভালো মানুষ, এমন একটা ওষুধ দিলো ভালো হয়ে গেল, কিন্তু সেটি সাময়িক, কখনো ওইটা কিন্তু বাস্তব না, ওটা কিন্তু লং টার্মে কোনো ঠিক করবে না, সাময়িকভাবে আমি ভালো লাইভ, ওটাকে বলা হয় জীবনদায়ী অসুখ, ওষুধ জীবন, যখন আমার শেষ অবস্থা, যখন আমার ব্লাড প্রেশার আমি উঠাতে পারছি না, রক্ত চাপ কমে যাচ্ছে শরীরে, প্রদাহ মারাত্মকভাবে হচ্ছে, মারাত্মক একটা রিয়াকশান হয়েছে, সে ড্রাগ রিয়াকশানে হোক কিংবা কোনো কিছু খাওয়ার জন্য হোক, চিংড়ি মাছ খেয়ে রিয়াকশান হয়ে গেল, তখন আমার ওই ওষুধটি জীবনদায়ী, জীবনকে রক্ষাকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হবে। সুতরাং আপনারাও এটি ভাববেন, কাজে ব্যথা বাঁধার জন্য দোলে হাঁটুর ওষুধ, হাঁটুর ব্যথা হলেই ওষুধ খেতে হবে, আপনার নানান কিছু কথা শুনবেন, এ বসবেন না, হামু দেবেন না, হবে না, প্রথম জীবন থেকেই সাইকেল চালান, সাঁতার শেখেন, বাচ্চাদের সাঁতার শেখান, বাচ্চাদেরকে স্কুল কলেজে খেলতে দিন, তাদেরকে শক্তিশালী করুন, প্রত্যেকটা মাংসপেশিকে শক্তিশালী করুন, ওদেরকে উঠবস করতে দিন, ওদেরকে হাই কমর না দিয়ে লো কমর ব্যবহার করতে বলুন, যে তোমরা এখন থেকে অভ্যস্ত হও, হাই কমর ব্যবহার করে নিচে বসে অন্য কাজ করুন, নিচে বসতেই হবে, নিচে বসলে আপনার হাঁটু, আপনার কোমর, আপনার আপনার মাজা, মেরুদণ্ড সবটাই একসঙ্গে কাজ করে, তো এরা অত্যন্ত ভালো থাকে, এবং শুয়ে বসে পা ব্যায়াম করুন, সোজা করুন, ভাঁজ করুন, এভাবেই আপনি শক্তিশালী করুন, এবং হাঁটু প্রতিস্থাপন যদি করতেই হয় শেষ মুহূর্তে করবেন, এটি ছাড়া কোনো রাস্তা যেখানে থাকবে না সেখানে, মনে রাখবেন যে কোনো শল্য চিকিৎসা হলো শেষ অস্ত্র, শেষবারের জন্য ওটি, তার আগে যাই কিছু করেন ওষুধ খাবেন না, ওষুধ কম খাবেন, বিশেষ করে বেদনানাশক ওষুধ খাওয়া চলবেই না, অনেক কম খেলেও সেগুলো অত্যন্ত যাতে করে ক্ষতি না করে, কিন্তু পাশ পা অন্য অন্য কিছু করুন, এক্সারসাইজ করুন, জিমে যান, সাইকেল চালান, সাঁতার কাটেন, যেটি আমি বারবার বলে থাকি। অপারেশন হয়ে গেল, তিন দিন পরে, দুদিন পরে আপনি হাঁটা শুরু করলেন, ব্যথা করলে করলো, হাঁটবেন হাঁটবেন হাঁটবেন, তারপরে ধীরে 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 সিঁড়ি দিয়ে উঠানামা করেন, মাঠে যান, ঘাটে যান, বাজারে যান, বা শপিংয়ে যান, মলে যান, দেশে যান, বিদেশে যান, সমস্ত কিছু করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মাংস পেশিগুলোকে শক্তিশালী রাখবেন, মনে রাখবেন অস্টিওপোরোসিস হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি, সচেতনতার অভাব, সচল থাকলে পেশিগুলো শক্তিশালী থাকে,
সচল থাকলে পেশিগুলো মারাত্মকভাবে আপনাকে সাহায্য করে, তাহলে আপনি হাঁটতে পারবেন, আপনার ব্রেন কাজ করবে, কোলেস্ট্রল কম থাকবে, ভাত যত কম খাওয়া যায় তত ভালো, আলু চর্বি তেল মাংস 40-50 বছরের পরে খেলেও একদম 11টা টুকরা মুখে দেন, দেখবেন আপনার অনেক কিছু নিয়ন্ত্রণ থাকছে। সুতরাং হাঁটু ওজন না বাড়িয়ে এভাবে ব্যায়াম করুন, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। বছর কয়েক আগে একটা দুর্ঘটনায় আমার কোমরের হাড়টি ভেঙে গেল, কোথায় অপারেশন করি? কেউ বলল সিঙ্গাপুর যাও, কেউ বলল ব্যাংকক যাও, এখানে যাও ওখানে যাও। আমি বললাম যে আমার দেশ থাকতে এবং সেখানে শেষ সম্ভাবনা থাকতে আমি দেশেই অপারেশন করব। তো ডক্টর আমজাদ আমার অপারেশন করলেন এবং আমি সুস্থ হয়ে উঠলাম। অপারেশনের পরে অনেকে বলল যে তুমি একটু সিঙ্গাপুরে যে অপারেশনটা দেখিয়ে এসো যে কেমন হলো। আমি সিঙ্গাপুর গেলাম, সেই ছবিটা নিয়ে অপারেশনের, ওখানকার ডাক্তাররা দেখলেন, দেখে বললেন যে এক্সেলেন্ট অপারেশন, আমাদের এখানেও যদি অপারেশন করতেন এই অপারেশনই হতো। তখন আমার আস্থা ফিরল এবং আমি বিশ্বাস করলাম যে না, আমাদের এখানেও কোমরের হাড় এবং হাঁটুর হাড়ের যে প্রতিস্থাপন সেটা অত্যন্ত সুন্দরভাবে হয়। সুতরাং রবীন্দ্রনাথের কথা মনে হলো, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।